নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা। আমি মনীষা, আর চলে এসেছি রাসবিহারীতে। আর আজকে একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস নিয়ে আমি এসেছি। আজ ভারতবর্ষের ইতিহাসে একটা বিশেষ দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্ট্যাচু অফ ইউনিটি উদ্বোধন করেন আজকে। ভারতবর্ষের সেই আয়রন ম্যানের নাম সর্দার বল্লভভাই প্যাটেলের নামে এই স্ট্যাচু উদ্বোধন করা হয় আজ। তো আমি আজ জেনে নেব কেমন লাগছে ভারতবাসী হয়ে একজনের আজকের দিনে এই বিশেষ পদক্ষেপে, প্রধানমন্ত্রীর এই বিশেষ পদক্ষেপে কেমন লাগছে। আমি দাদা আপনার কাছে জানতে চাইবো আপনার নামটা একটু। আমার নাম অভিজিৎ ভট্টাচার্য। অভিজিৎ ভট্টাচার্য, আপনার কেমন লাগছে আজকে? এটা একটা খুবই এই জিনিস, কারণ উনি আমাদের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আর ওই জন্য বলা হতো যে আয়রন ম্যান ওনার সেই হিরোটা ছিল যেটার মধ্যে, ওনার মধ্যে তার ওনার স্ট্যাচু হওয়াটা সেটা খুবই এ হয়েছে যে, এবং এটা হচ্ছে কি পৃথিবীর মধ্যে হাইয়েস্ট স্ট্যাচু এই মুহূর্তে। হ্যাঁ, সর্বোচ্চ শোনা যাচ্ছে যে স্ট্যাচু অফ লিবার্টি থেকেও এর হাইট বেশি, 600 ফিট উচ্চতা এর। হ্যাঁ বলুন। হ্যাঁ, সেটাই, সেটা একটা গর্বের জিনিস যে ইন্ডিয়াতে একটা আমরা মানে একটা হাইয়েস্ট স্ট্যাচু পেলাম, সেটা একটা জিনিস। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওনার স্মরণে যেটা তৈরি করা হলো সেটা খুবই ভালো জিনিস, ইন্টারেস্টিং জিনিস সেটাই। আর আপনার কি মনে হয় যে আমাদের পশ্চিমবঙ্গে কার এরকম স্ট্যাচু হওয়া উচিত বলে আপনার মনে হয়? বিধান রায়ের হওয়া উচিত। আজ আমরা জেনে নিলাম রাসবিহারীতে উপস্থিত অভিজিৎ বাবুর কাছ থেকে ওনার মন্তব্য কেমন এবং উনি কি বলতে চাইলেন এই ব্যাপারে। তো আমি আবার কিছুক্ষণ পর ফেরত আসবো মনীষা, আর আপনারা তার জন্য দেখতে থাকুন জিও বাংলা। নমস্কার।